গত 10 তারিখে চট্টগ্রামে আমার কিছু ইসলামী সাংস্কৃতিক ভাইরা দুইটা গজল গাইছে তাকো প্রতিমার সামনে দাঁড়ায় তাও দাওয়াত করে নিছে দেখছেন না ফেসবুকে আজকে তাকো পুলিশে ধরে নিয়ে গেছে তাকো ধর্ম আঘাত লেগেছে গজল গাইছে সংগীত গাইছে ইসলামী সংগীত কথাগুলো হইছে শুধু মুসলমানের দ্বারাই এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই কথাগুলো হিন্দুদেরও হয় মুসলমানেরও হয় কথাগুলো তাকো সাথে নিয়েই কইছে তাকো ধর্মে কোনো আঘাত করে নাই ইসলামী সংগীতের দ্বারা ইসলামী দুইটা গান গাওয়ার কারণে যদি পুলিশ তাদেরকে খোঁজে আর বাড়ি করতে ধরে নিয়ে যেতে পারে আমার নবীর যে প্রহিগালি দিছে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছে যদি ওরে ফাঁসির মঞ্চে না দেয়া হয় উপযুক্ত বিচার না পায় সারা পৃথিবীতে অগ্নিগিরির মতো অগ্নি লীলাহান শেখা পৃথিবীতে চলে উঠবে আগুন লেগে যাবে চাচা মুদি মুরাদনগর কুমিল্লা থেকে দীপ্তকণ্ঠে যুবক আওয়াজ দেয় দিল্লি থেকে যদি শত শত কিলোমিটার হেঁটে যেতে পারে পায়ে হেঁটে যেতে পারে ওই পরহির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়া লং মার্চ করতে পারে যদি ওই পরহিতকে অতি শীঘ্র আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে না ঝুলায় দরকার হয় বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত যেতে লং মার্চ করতে কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন সুরগান আমিন তাকবীর দিলা যাও খাওয়া বিড়ি গুনি এই বেটা তাকবীরের মই বুনি আমি একটা তাকবীর দেই জোরে লিল্লাহে তাকবীর কিরে যুবক জোর নাই গেছে গা সব ফেসবুকের পিছনে লিল্লাহে তাকবীর তিনি স্তাম জোরে তিনি স্তাম তিনি স্তাম আল কোরআনের আলো বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান তিনি স্তাম তিনি স্তাম এইভাবে দিবা এইভাবে আওয়াজ দিবা যে আওয়াজ দিলে বেঈমানদের তখতে তাউস থরথর করে কাঁপবে কথা বলেন না কেন বাংলাদেশের মুসলমানের তাকবীরের ধ্বনিতে আওয়াজের শক্তি আছে এখনো পর্যন্ত কারণ আমার শাহজালাল এমানি যদি তাকবীরের ধ্বনি দিয়া সারা বাংলাদেশ থেকে গোরগোবিন্দ কুত্তে ডারে তাড়াইতে পারে বাংলার মুসলমান এখনো বন্ধ তাকবীরের আওয়াজ দিলে বেঈমানগুলো কুত্তার মতো পালাইতে বাধ্য হবে আপনাকে কষ্ট হইতেছে তাহলে পিছনের থেকে দুই চাষা গেল গা বীর নি সাই ধরছে মনে হয় এ এমন অভ্যাস নেই আপনার যে এটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এত কষ্ট করে ওয়াজ দিছে তোমার উঠার লাগে আল্লাহ কবুল করেন সুরকানে আমিন যারা রাস্তায় দাঁড়ায় আছে রে ভিক্ষা পড়তে যুবক ভাই তোর লাগে দোয়া করব তুই বিদেশ যাইতে পারবি আয় ওই দেখ পিছনে ব্যাক করছে আল্লাহ যারা পিছনে যাইব গা প্যান্ডেলে না ঢুকবে আর জীবন মারহাবা আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি আমার যুবক ভাইদের জায়গা করে দেন এই কর্নার দিকে আসেন এই ক্যামেরার পিছনের দিকে আসেন আল্লাহ যে যুবক গুলা ঢুকবে এদের মা বাবাকে তুমি মাফ করে দিবা আল্লাহ এদের ওমর বিন খালেদের মতো খালেদ বিন ওলিদের মতো বানায় দিবা হযরত ওমরের সাথে জান্নাত নসিব করে দিবা যুবকরাই পারে আমার বাংলাদেশটাকে পরিবর্তন ঘটায় দিতে শেখ হাসিনার সরকারকে পতন ঘটায় দিছে যুবকরা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো এদেরকে পাঁচ অক্ত নামাজি বানায় দাও মা বাবার খেদমত করার সুযোগ দান করে দাও জোরে করে আমিন আরো জোরে করে আমিন তোমার মাইকে ওয়াজ করলে আমি আগামীকালকে রংপুর যে ওয়াজ করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরে করে আমিন এখন তো মাইক পরিবর্তন করারও সিস্টেম নাই জাফারি কয়ে যায় একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক কি বাজান আপনাকে অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে সব এই দামি দামি পোস্টার করছেন অনেক দামি পোস্টার
এত দামি পোস্টার কিন্তু কেউ করে না তবে মাইকের সেট খারাপ না ওমনের সেটিং করতে পারে নাই তো যাই হোক যা হইছে হইছে এটা আমার কপাল খারাপ তাই হইছে হতে পারে ওই মানুষটা কি চরিত্রহীন হতে পারে আকাড়া মুদির দেশে আমার নবীর চরিত্রহীন করে গালি দিয়েছে এক পুরোহিত এ গিরিশপাল আকাড়া মুদিকে বলবো অতি দ্রুত এই পুরোহিতকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান যখনই রিকশার থেকে নামিয়া বলে আর চালাইতে পারবো না রিপন সাহেব হাতা কাঁচা ফেলছে চট করে থাপ্পুর মারবে বলে স্যার থাপ্পুরটা মারার আগে আপনার হাতের তসলাইটটা আমার মুখের উপরে মারেন গো এ যুবক ভাইরা আমি জানি কুমিল্লার যুবকরা মা বাবা ভক্ত তোদের দুইটা পাও ধরে বলে যাই গো এই দুনিয়ায় একটা মাত্র চেহারা দেখলে হজের সওয়াব পাবি সেটা হলো মা বাবা যখনই চেহারার উপরে লাইট মারছে লাইট মারার সঙ্গে সঙ্গে মাফলারটা টান দিয়ে সরায় দেখে আর কেউ না এ আমার জনম দুঘুমিয়া বাবা বাউ দুইটা জড়াই ধরে বলে বাবা বাবা কুমিল্লের সবাই এই শীতের মধ্যে ঘুমায় আর তুমি রিক্সার প্যাডের বাবাই বলে স্যার বেশি কথা বলবেন না ভুলে যাইন না আট বছর ধরিয়ে বাপরে একটা বাপ কয়েও ডাকবেন না অফিসের সামনে গেলে অপমান করে তাড়ায় দেন রিক্সালে কেন নামছি শুনবেন স্যার আপনার মা আপনার টেনশনে এজমা রুগী হাঁপানির রুগী আজকে ইফতারি করছি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে টিবলের পানি আপনার মায়ের ঔষধ নাই ঔষধ কেনার জন্য আজকে সেরি খাওয়ার জন্য রিক্সাটা লয়ে নামছি গো বাবা রিক্সাটা লাত্তি দিয়ে সরায় বলে বাবা বাবা তোমার ছেলের খাবার মানুষে খায় আর তুমি রিক্সা চালাও বাবাই কান দেয়ার কয় রিক্সায় বসেন আমি একটু চালাইয়া বাইটতে লয়ে হই বাগানে রিক্সাটা ফেলায় দিয়া বাপ বেটা হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে মা যখন বাবার পায়ের আওয়াজ শুনছে ঘরের থেকে দৌড়াই বের হয়েছে মা দৌড়াইয়া বের হয়ে বলে রিপনের আব্বা ঔষধ আনছো কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে যুবক এখন কানবি বাবাই চিৎকার মেরে কয় এমন ঔষধ আনছি খাওন লাগবে না দেখলি ভালো হয়ে যাবি হে কলিজার টুকরে যুবক রে তলে বোঝা গেল সন্তানের এই চেহারাটা মা বাবার জন্য ঔষধ মা দৌড়াইয়া বের হয়ে বলে কি আনছো যে দেখলেই ভালো হয়ে যাব একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়াই ধরে বলে মা তোমার রিপন রে মাফ করে দেবো মা রাত বারোটা দুইটা একটার সময় যদি রিপনের মা রিপন রে মাফ করে দিলে মালিক মাফ করে দেয় গো বাবা তোমরা যারা চোখের পানি ফেলাইয়া মা বাবার কথা মনে করে কাঁদছ এখনই আল্লাহ তোমাদের মাফ করে দিবে আমার বাম পাশের আলেম ভাই কান্দে দাড়ি ভাগা বাজান কান্দে পূর্বাসী যুবকরা হয়তো আমার ওয়াজ শুনে পূর্বাসী বসে কান্দে আল্লাহ যারা ওয়াজের মধ্যে বসে মায়ের কথা মনে করে কান্দে আমার মতো তো অনেক বাবাজির মা নাই গো মা মা
যায় কান দেয় আল্লাহ যাদের বাবা মা নাই তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও এই যুবক রিপন যদি আর মার কাছে মাপ চাই মাপ পাইতে পারে তোমরাও আজকে মা বাবার কাছে যে মাপ চাইবা রাজি আছো না নাই জোরে বলো রাজি আছো না নাই আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যুবক রে আজকে 12ই অক্টোবর একটা ইতিহাস রচনা করে দে ওই যুবকের দোয়া